মৎস্য চাষী ভাই ও বন্ধুদের, দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবেন আমরা এই পাত্রতে দেশি মাগুর মাছের ডিম কিভাবে উৎপাদন করে থাকি এবং এই ডিমগুলো কিভাবে ফুটিয়ে আমরা রেনু করে থাকি, তাই আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখুন, আমরা এই পাত্রতে দেশি মাগুর মাছের ডিম, এখানে আমরা শাওয়ারিংয়ের মাধ্যমে ডিমগুলো ফোটানো হবে। এই ডিমগুলো এখানে ফোটানোর পর আমরা আরেকটি জায়গায় নিয়ে ওইখানে রাখবো, ওইখান থেকে তারপর মাছগুলো ডেলিভারি দেবো রেনুগুলো। তার আগে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই ডিমগুলো কিভাবে এখানে শাওয়ারিংয়ের মাধ্যমে সম্পূর্ণ ডিম উপর এবং নিচে চলে যাচ্ছে। এভাবেই আপনার আমাদের এই ডিমগুলো আস্তে আস্তে ফুটে যাবে, ডিমগুলো ফুটে রেনু হয়ে বের হয়ে আসবে। তারপর আমরা এই রেনু ডেলিভারি দেব সারা বাংলাদেশেই। আপনারা যারা দেশি মাগুর মাছের রেনু সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই দেশি মাগুর মাছের রেনুগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা খুব সীমিত দামে মাছের রেনু বিক্রয় করে থাকি, সারা বাংলাদেশ নেই।